Hello friends, welcome back to my channel. Today I am talking about daily current affairs 29th October 2019. So, today we current affairs আলোচনা করব 29 অক্টোবর 2019 এর current affairs আমরা আলোচনা করছি। এখানে আমি আপনি অনেক important question পাবেন যেগুলো আপনার upcoming exam যেমন WBCS prelims, miscellaneous prelims, PSC clerkship, ICDS mains and NTPC and staff selection commissioner CGL অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। তো বন্ধুরা এইসব এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটা এমন একটা বিষয় যেখান থেকে যেহেতু আমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি সেখান থেকে তো আপনি 90% কমন পাবেন, বাকি 10% দেওয়া থাকে যেটা আপনার ওয়ান ইয়ার টু ইয়ারের মানে বিফোর টু ইয়ার ওয়ান ইয়ারের আগের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হতে পারে 3-4টে। তো চলুন আজকে আমরা আলোচনা করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা তার আগে জানিয়ে দেবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। প্রথম কোশ্চেন নাম্বার ওয়ান এখানে বলা হচ্ছে 28 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক পালন করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক কবে থেকে পালন করা হচ্ছে WBCS প্রিলিমস মিসলেনিয়াস প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে হচ্ছে 28 অক্টোবর থেকে 2 নভেম্বর ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক পালন করা হচ্ছে। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার টু, যেখানে বলা হচ্ছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ট্রাই অ্যান্ড মেজর অ্যাপটিটিউড অ্যান্ড ন্যাচারাল এবিলিটি অর্থাৎ তামান্না বলা হচ্ছে অ্যাব্রিভিয়েশন নেম অনলাইন টেস্ট লঞ্চ করলো CBSE অ্যান্ড NCERT। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। তো বন্ধুরা এটা আমরা দেখে নেব, যেখানে কি বলা হচ্ছে যে ট্রাই অ্যান্ড মেজর অ্যাপটিটিউড অ্যান্ড ন্যাচারাল এবিলিটি এখানে ট্রাইয়ের নেওয়া হয়েছে টি, অ্যান্ডের নেওয়া হয়েছে এ, মেজরের নেওয়া হয়েছে এম, অ্যাপটিটিউডের এ, অ্যান্ডের এ, আর ন্যাচারালের ডাবল এন নেওয়া হয়েছে, এবিলিটির এ নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে তামান্না। তো পরীক্ষা আসতে পারে তামান্নার ফুল ফর্ম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে অনলাইন টেস্ট লঞ্চ করা হয়েছে ট্রাই অ্যান্ড মেজর অ্যাপটিটিউড অ্যান্ড ন্যাচারাল এবিলিটি অর্থাৎ তামান্না, সেটা হচ্ছে কোন বোর্ড CBSE অ্যান্ড NCERT, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বলা হচ্ছে কোন ক্লাসের জন্য, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট যে ট্রাই অ্যান্ড মেজর অ্যাপটিটিউড অ্যান্ড ন্যাচারাল এবিলিটি তামান্না যে অনলাইন টেস্ট লঞ্চ করেছে CBSE অ্যান্ড NCERT, সেটা কোন শিক্ষার্থীদের জন্য অর্থাৎ কোন ক্লাসের শিক্ষার্থীদের জন্য, সেটা আমাদের মনে রাখতে হবে নবম এবং দশম শ্রেণীর জন্য। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা মনে রাখবো। এরপর আমরা আসছি কোশ্চেন নম্বর থ্রি, যেখানে বলা হচ্ছে ভারতের ব্রাহ্মস মিসাইল কেনার ঘোষণা করলেন ফিলিপিন্সের ভাইস কমান্ডার রেনাল্ডো অ্যাকুইনো যিনি আছেন ফিলিপিন্সের ভাইস কমান্ডার, আবারও বলছি ফিলিপিন্সের ভাইস কমান্ডার কে আছেন রেনাল্ডো অ্যাকুইনো যিনি ব্রাহ্মস মিসাইল কিনতে চাইছেন কোথা থেকে, ভারত থেকে। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার ফোর, যেখানে বলা হচ্ছে বেলজিয়ামের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়ভার গ্রহণ করলেন সোফিয়া উইলমস যিনি আছেন বেলজিয়ামের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আবারও বলছি কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ফর WBCS প্রিলিমস মিসেলেনিয়াস প্রিলিমস, ঠিক আছে? তো কেন যখন ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় BCS তো থাকেই, মিসেলেনিয়াসও থাকবে, ঠিক আছে? PSC-র এক্সামে থাকে এটা আর NTPC-র জন্যও ইম্পর্টেন্ট। তাহলে বেলজিয়ামের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? না, সোফিয়া উইলমস। বন্ধুরা আমার গলাটা অনেকটাই খারাপ আছে, তার জন্য আমি দুঃখিত, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো চলুন কোশ্চেন নাম্বার ফাইভ, ভারতকে বার্ষিক $6 বিলিয়ন ঋণ প্রদানের ঘোষণা করলো ওয়ার্ল্ড ব্যাংক। আবারও বলছি ওয়ার্ল্ড ব্যাংক ঋণ প্রদান করছে $6 বিলিয়ন বার্ষিক প্রতি বছর, কাকে না ভারতকে, এটা অতটা ইম্পর্টেন্ট না। কোশ্চেন নাম্বার সিক্স, 1 কেজি প্লাস্টিক বর্জ্যের পরিবর্তে খাবার প্রদানের উদ্যোগ লঞ্চ করলো ওড়িশা, ভেরি 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 ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যে প্লাস্টিক ব্যান করার জন্য সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে, কিন্তু তাদের প্লাস্টিকের যে ফ্যাক্টরিগুলো আছে, প্লাস্টিকের যে বড় বড় কারখানাগুলো আছে, সেগুলোকে যদি ক্লোজ করে দেওয়া হয়, সিল করে দেওয়া হয়, আমার মনে হয় যে প্লাস্টিক ব্যবহারটা আস্তে আস্তে কমের দিকে যাবে, কিন্তু সেটা না করে মানুষ নর্মাল সাধারণ মানুষ যেগুলো ইউজ করছে সেগুলো বন্ধ করার দিকে উঠে পড়ে লেগেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সেটা কোনো ক্ষেত্রেই কম হবে না প্লাস্টিক
বজ্র মানে ব্যবহার করা বা প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিকের যে কোনো জিনিস ব্যবহার করা অতটা কম হবে না যতক্ষণ না প্লাস্টিকের কারখানা প্লাস্টিকের ফ্যাক্টরিগুলোকে সিল করা হয়। তো বন্ধুরা এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 7। দিল্লির পাবলিক বাসে মহিলাদের ওপর এবার বয়স্ক ব্যক্তি ও ছাত্রীদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার ঘোষণা করল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাবলিক বাসে মহিলাদের পর এবার বয়স্ক ব্যক্তি ও ছাত্রছাত্রীদের বিনামূল্যে পরিষেবা দেবে, কী পরিষেবা অবশ্যই সেটা সিকিউরিটি, ঘোষণা করেছে কি অরবিন্দ কেজরিওয়াল। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার এইট। বিশ্বের দ্রুততম পর্বতারোহীর শিরোপা পেলেন নেপালের নির্মল পূর্জা, যিনি 6 মাসে 14টি পর্বশৃঙ্গ আরোহণ করেছেন। ভেরি 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 ইম্পর্টেন্ট, যখনই কেউ পর্বশৃঙ্গ আরোহণ করবে যে কোনো একটা সাবমিট করবে, ঠিক আছে, তো তখনই সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে, যেহেতু এখানে আসছে পর্বতারোহী নেপালের, অর্থাৎ পর্বশৃঙ্গ আরোহণ করেছে। আর আমরা সবাই জানি নেপালে হচ্ছে এভারেস্ট অবস্থিত। এখানে বলা হচ্ছে কি যে বিশ্বের দ্রুততম পর্বতারোহী শিরোপা পেয়েছেন কে, নির্মল পূর্জা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কতগুলো পর্বতশৃঙ্গ আরোহণ করেছেন, 14টি 6 মাসে, এটা মনে রাখতে হবে। আবার বলছি নির্মল পূর্জা দ্রুততম পর্বতারোহী শিরোপা পেয়েছেন কোথায়, বাড়ি তার নেপালে, আর 14টি পর্বতশৃঙ্গ আরোহণ করেছেন 6 মাসে। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 9। ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ সোমায়া তে ভারতের পরবর্তী হাই কমিশন হিসাবে নিযুক্ত হলেন শ্রী মুক্তেশ কুমার পরদেশী। মুক্তেশ কুমার পরদেশী কোথাকার হাই কমিশন নিযুক্ত হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ সোমায়া, সোমালিয়া কিন্তু নয়, ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ সোমায়া, মানে ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ সামোয়া, যেটা পরবর্তী হাই কমিশনার নিযুক্ত হয়েছেন শ্রী মুক্তেশ কুমার পরদেশী। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 10, যেখানে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে পালন করা হয় প্রতি বছর 29শে অক্টোবর। ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে পালন করা হচ্ছে 29শে অক্টোবর। তাহলে ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে পালন করা হচ্ছে কবে, না 29শে অক্টোবর। তো বন্ধুরা এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, 29শে অক্টোবরে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করলাম। তো বন্ধুরা এর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক বন্ধুরা এসএসসি নিউজে যখন আমি ব্রেকিং নিউজ দিয়েছিলাম সেখানে অনেকে জানাচ্ছে ম্যাম খবরের সত্যতা যাচাই করুন, খবরের সত্যতা যাচাই তখনই হবে যখন কমিশন বা গভর্নমেন্ট মানে সঠিক ইনফরমেশান দেবে, ঠিক আছে। আপনাদেরকে ইনফরমেশান দেওয়া হয় হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট নিউজ বা হচ্ছে আপনার পেপার থেকে, ঠিক আছে। পেপারে গভর্নমেন্ট বা কমিশন যেটা বলছে, যেটা সভা হচ্ছে, সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে, ঠিক আছে। তো খবরের সত্যতা তখনই যেতে হবে যখন কমিশন সত্য কথা বলবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে, আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন, তাদের সেই কমেন্ট অনুযায়ী আমি সবাইকে ইনফরমেশান দেবো, সবারই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি কমেন্টে। আর কারো যদি অন্য রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, অন্য কোনো সাবজেক্টের উপরে, স্ট্যাটিস্টিক জিগার উপরে বা কোনো কিছু বিষয়ের উপর, অপশনের উপরে যদি কারো কোনো মত থাকে, কোনো কিছু ভিডিও চান অবশ্যই সেটা কমেন্টে জানাতে হবে। আর বন্ধুরা পরের ভিডিওতে আমি WBCS 2020 নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা যারা যারা শুনতে চাইছেন ভিডিওটিতে লাইক দিয়ে সাপোর্ট করুন, অবশ্যই জানান। আর কারো যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরের ভিডিওতে থাকছে WBCS প্রিলিমস 2020-র জন্য ভিডিও, তারপর থাকছে আপনার প্রতিদিনের আমি MCQ অনলাইন আলোচনা করব, অর্থাৎ মক টেস্ট অনলাইন আলোচনা করব। সেখানে কিছু MCQ থাকবে যেখানে খুব ইম্পর্টেন্ট MCQগুলো নিয়ে আলোচনা করা হবে অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে বন্ধুরা। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ পরে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো চলুন শুরু করা যাক, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।